নমস্কার শাইন নিউজে আমি জিনা আপনাদের স্বাগত জানাচ্ছি চোখ রাখবো খবরে। করোনা যুদ্ধে জয়ী হয়ে ফিরলেন মহেশতলার বিধায়ক দুলাল বাবু। স্বভাবতই তিনি ফিরে আসার পর খুশির বন্যা এলাকা জুড়ে। আজ মহেশতলা পৌরসভা এবং হাসপাতালের কর্মীরা দুলাল দাসকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন। হাততালির মাধ্যমে তাকে উৎসাহিত করে বাড়িতে পাঠানো হলো। গত 5ই আগস্ট দুলাল বাবু ওনার স্ত্রীর নামাঙ্কিত হাসপাতাল কস্তুরি দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্বর শ্বাসকষ্ট নিয়ে। প্রথম টেস্টেই তার রিপোর্ট কোভিড পজিটিভ হয়। দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট নেগেটিভ আসে। আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। দুলাল বাবু বাড়িতে যাওয়ার সময় হাসপাতালের প্রতিটি স্টাফ এবং মহেশতলাবাসীর উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমি তো কিছুই জানি না, বাইরের কোনো ব্যাপারগুলোই আমি জানতাম না, তবে মানুষ খুব উদ্বিগ্ন ছিল কেমন আছে আমি এটা জানার জন্য। আমার কি বলবো, বলার কিছু নেই। আমি এই এখন একদিনকে বেরিয়েছিলাম 15ই আগস্ট ফ্লাইস্টিংয়ের জন্য, আর এই এখন বেরিয়ে সকলের মুখ দেখছি। আমার খুব ভালো লাগছে। মহেশতলাবাসীরা আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক প্রীতি ভালোবাসা, এবং তাদের যারা বয়স্ক মানুষ তাদের সকলকে আমার প্রণাম। আশা করি সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে যেভাবে চলা হয় সেভাবে করেই ভালো থাকতে হবে। সবচাইতে যেটা বড় ব্যাপার আমি এখানে এসে দেখলাম, করোনার যেটা সেটার মূল কারণটাই হলো আমাদের লাংস এফেক্ট করে। এই লাংসে একটা ভাইরাস এসে যায়, সেই ভাইরাসটাই আমাদেরকে কাহিল করে এবং আমাদের অক্সিজেনকে কমিয়ে দেয়।